আপনারা দেখছেন অলাবু মুখের দাগ তুলতে হানড্রেড পারসেন্ট কার্যকারী মেছেদার দাগ কিংবা কালো দাগ যে দাগই হোক না কেন খুব সহজে তুলতে পারবেন এই অলাবু দ্বারা তবে এর চলতি ভাষায় একে বলা হয় লাউ মার্কেটে খুব সহজে এই লাউ কিনতে পাবেন কিন্তু ঔষধি হিসাবেও এর বিশেষ গুণাগুণ আছে তেমনি আপনার মুখে যদি মেছেদা কিংবা কালো ছোট ছোট দাগ থাকে মেছেদা বলতে ব আকৃতির কালো দাগ বেশিরভাগ অনেকের মুখেই হয়ে থাকে সেক্ষেত্রে সেটিকে তোলার জন্য এই লাউয়ের বিশেষ কার্যকারী ক্ষমতা আছে কিভাবে এই লাউ ব্যবহার করে মুখের কালো দাগ ভালো করবেন সেটা জেনে নিন এই প্রয়োগে খুব অল্প দিনের মধ্যেই মুখের দাগ এবং মেছেদা ভালো হয়ে যায় যাদের মুখের লাবণ্যতা আনতে চান তাদের ক্ষেত্রেও কার্যকারী একটি উপায় আছে এই লাউ দিয়ে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো তো প্রথমে এই লাউটাকে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে এটাকে পিস করে কাটবেন খুব পাতলা করে এখানে দেখুন খুব সুন্দর করে পাতলা করে আমি কেটেছি ঠিক এরকম করে কেটে নেবেন এই যে অংশটা দেখছেন এই সাদা অংশটাই কিন্তু আপনার কাজে লাগবে যাদের মুখের লাবণ্যতা চলে গেছে লাবণ্যতা কমে গেছে ফেরাতে চান তাদের ক্ষেত্রে এই যে সাদা অংশটা আছে এটি কিন্তু খুব কার্যকারী মুখে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ঘষলে দিনে একবার কয়েকটি দিন করলেই মুখের লাবণ্যতা ফিরে আসে তবে আজকে যে উপায়টা আপনাদেরকে বলছি মুখের কালো দাগ হলে বা মেছেদা হলে কিভাবে ভালো করবেন তো প্রথমে এই যে পাতলা করে আমি কেটেছি এরকম পাতলা করে লাউটিকে আপনারা কাটবেন কাটার পরে এটা একটি শিকের মাধ্যমে আগুনে ঝলসাবেন তবে এমনভাবে ঝলসাবেন যেন পুড়ে না যায় তো সেরকমভাবে ঝলসে নেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট কিংবা পাঁচ মিনিট যদি পারেন সারা দিনে একবার সেই কালো দাগের ওপরে ঘষলে খুব অল্প দিনে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে দেখবেন কালো দাগ চলে গেছে বা মেছেদার দাগ ভালো হয়ে গেছে খুব গভীর কালো দাগ যদি হয়ে থাকে এক মাসও সময় লেগে যেতে পারে খুব ভালো একটি পদ্ধতি নিয়মটি আমি আর বলছি এরকমভাবে লাউ পাতলা করে কেটে সেই লাউটিকে আগুনে ঝলসে নেবেন ঝলসে নেওয়ার পরে মুখে যেখানে কালো দাগ হয়েছে ওখানে ভালো করে ঘষবেন দশ মিনিট করলে ভালো হয় না হলে পাঁচ মিনিটেও হবে এইভাবে অন্তত না হলেও এক সপ্তাহ ঘষবেন প্রতিদিন একবার করে যাদের বেশি কালো দাগ আছে এক মাস করতে হবে তো কয়েকদিনের মধ্যেই আপনার মুখের কালো দাগ মেছেদা অবশ্যই ভালো হবে খুব ভালো কার্যকারী একটি উপায় আপনারা ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ